Assalamu alaikum viewers, welcome back to Your Life in the UK. I'm not, Alaf Khosalam, basically either shows a net migration, EU migration versus non-EU migration. এটা মানে কি বেসিক্যালি আমরা যে এদের সো যেগুলো মানুষ আইতা যেগুলো মানুষ ওখানে আইরা দেয়ার্স টু টাইপস অফ পিপল পিপল ফ্রম উইদিন দি ইউ উইদিন দি ইউরোপিয়ান ইউনিয়ন এন্ড পিপল ফ্রম আউটসাইড দি ইউরোপিয়ান ইউনিয়ন এটাকে ভেরি ইম্পর্টেন্ট কি কারণে আমরা যে সময় যে শব্দ শুনি মাইগ্রেশন বা ইমিগ্রেশন আমরা অটোমেটিকলি এসিউম করি মানুষ বিদেশ থাকি আর বিদেশ মানে গিয়ে ইউরোপের বাড়া And that is not always the case. Now, one of the main points that we were discussing, and I think Shobai Tamra agree with Tampari, that within Europe, there are many, 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 many Bengali people. And there are many positives, not just for us, but for them as well. Tigna. And I think, Ihishabe, maybe you can tell us some of the benefits of coming to the UK. Because I'm not saying that Europe, especially, for example, Italy, Spain, France, one Bengali. But sometimes, manush idesho aito saina because they're happy there. Sometimes they want to come here for the benefits of this country. But it's not just for the benefits, but the integration within the UK is so much, not necessarily better, but so much developed, so much more developed that if they come over here, as a group, we have more power, not just in terms of politics and economics, but in just family, in basically our children taking part with one another, learning about our background, our history, our culture. Because there's a massive existence already within the UK, if you come over here, it can be for the greater good. And more importantly, I think one of the problems that I have, for example, Amifai, for example, যেগুলো মানুষ দেশ তাকি আয় তারা গিয়ে আমরা দেশের এদেশের কোনো কালচার জানে না তারা সব সেপ ফেলায় তারা ফেক ফেলায় তারা নাকুম টাই ফর এক্সাম্পল অল দিস থিংস ওয়ে ইফ ইউ শো দিস টু অ্যান ইংলিশ পার্সন দে লাইক শকড অ্যান্ড সারপ্রাইজ ওয়ারেজ অ্যাট লিস্ট উইদিন ইউরোপিয়ান ইউনিয়ন তারা জানে এটা খোরা নিষেধ সো দেভ অলরেডি লার্ন টু অ্যাডাপ্ট টু দ্য ইউরোপিয়ান ওয়ে সো ওয়েন দে কাম ওভার হিয়ার টু দ্য ইউকে দে আর মোর বেটার স্কিলড অ্যান্ড বেটার অ্যাডাপ্টেড টু অলরেডি টেক অন দ্যাট রোল এটা ঠিক না ইউরোপিয়ান সোসাইটির সাথে থেকে অনেকটা অভ্যস্ত তো এখানে মূলত মেইন প্রবলেম হচ্ছে ল্যাঙ্গুয়েজটা পরিপূর্ণভাবে আয়ত্তে এসে গেলে ইট উইল বি মাচ ইজিয়ার ফর দেম টু ফর ইন্টিগ্রেশন ওকে তবে আমি আমার মনে হয় আমি ল্যাঙ্গুয়েজের পাশাপাশি বেশিরভাগ ফ্যামিলিগুলোই বেশিরভাগ আসে এবং এখানে কিন্তু একটা ভালো খবর আমি দিতে চাই সেটা হচ্ছে যে যে শুধু রোমানিয়া এবং পোল্যান্ড থেকে 1 মিলিয়নের বেশি লোক মাত্র 2 বছরের মধ্যে এসেছিল আর সেখানে এশিয়ান ইউরোপিয়ান বেঙ্গলি যারা আছেন হয়তো 1000 অথবা এরকম হবে এটা কিন্তু বড় মাপের কোনো বিষয় না কিন্তু যখন নন ইউ ইমিগ্রান্টের ব্যাপারে কোনো কথা আসে অনেকেই আমাদের দিকে ই করতে চায় যে বলতে চায় কিন্তু আসলে কিন্তু আমরা খুবই ফিউ অ্যামাউন্ট অফ পিপল একেবারেই টাইনি অ্যামাউন্ট এটা একটা আর দ্বিতীয়ত হচ্ছে যে ইউরোপের সবগুলো দেশেই কম বেশি সোশ্যাল বেনিফিট সোশ্যাল সিস্টেম সোশ্যাল সিকিউরিটি সব কিছুই আছে সো এবং তাদের ব্যবসা বাণিজ্য সবাই প্রতিষ্ঠিত তো সেখানে এবং আমি যতটুকু জানি যে সোশ্যাল বেনিফিট সিস্টেম জার্মানিতে এখানকার চেয়ে অনেক ভালো অনেক কোনো ইন টার্মস অফ নাম্বার অফ ইস্যুস কিন্তু ওইটা কিন্তু আসলে মূল ব্যাপার না মূল ব্যাপারটা যেটা এবার এই রিপোর্টের মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ইউরোপিয়ান মাইগ্রেন্টদের জন্য হেলথ সেক্টরে অথবা অন্য সেক্টরে কোনো ধরনের রেস্ট্রিকশন আনা যায় কিনা এটা কিন্তু এবারের কোয়ার্টারলি রিপোর্টের মধ্যে এসেছে ওকে লেট মি স্টপ ইউ বোথ এটা কল নিম ওয়ান উই কাম ব্যাক ওকে মাই নেক্সট কোলা আসসালামু আলাইকুম ও আসসালামু আলাইকুম কোলা হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আফটার কোশ্চেনটা কি আমি একটু কথা বলতাম ভাইয়া আপনি বলেন আমি হ্যালো বলেন আমাকে এখন তো মাঝে মাঝে টিভিতে দেখায় যে লিগ্যাল অ্যাপে যে আপনারা যেখানে সেখানে লাইফ ইন দ্য ইউকে যে দিয়ে না ফেললে আপনাদের সার্টিফিকেট বাতিল হয়ে যাবে আমরা কোথায় টিকা দিলে আমরা যে মেন সার্টিফিকেটটা পাবো সেটা একটু জানতে চাচ্ছি লাইফ ইন দ্য ইউকে সার্টিফিকেট বাতিল হওয়ার কোনো কারণ নাই আপনার যদি ফ্রড যদি না যদি করো বেসিক্যালি ফ্রডটা তো বুঝবো কোন সেন্টারে থেকে করা বা বিভিন্ন জায়গা তো করাচ্ছে না বাস সেন্টার সফট সিকিউর সেন্টার এটা কোনো প্রবলেম নাই দেয়ার আর 92 সেন্টারস ইন দ্য ইউকে সো বেসিক্যালি এনি লাইফ ইন দ্য ইউকে সেন্টার ইজ এ লেজিটিমেট সেন্টার আপনি এখানে পরীক্ষা দিলে আপনি নিজে পরীক্ষা দিয়ে আপনি সার্টিফিকেট আনেন দেয়ার উইল বি নো প্রবলেম উইথ দ্যাট হোয়াটসোএভার সো আমাদের মেইন প্রবলেম যেটা আছে না মানুষের যে সময় কথা কয়ে ফ্রড বা সার্টিফিকেট বাতিল হয়ে যাবো এটাকে যেগুলো মানুষের 2 নম্বরই করতে চায় বা যেগুলো মানুষের শর্টকাট তো খায় এটা আমরা একটু বাদে আলাপ করবো লাইক উইদিন দ্য স্টুডেন্ট ভিজা সেকশন ওয়াজ এ ম্যাসিভ প্রবলেম এদার আর লিটন বাই সো দ্য প্রবলেম ইজ ডুইং সামথিং লিগালি অ্যান্ড প্রপারলি অ্যান্ড ডুইং সামথিং নট লিগালি ইউ নো ইফ ইউ ডু সামথিং ইলিগালি ইউ গেট কোর্ট ইউ উইল হ্যাভ প্রবলেমস
ডাউটের উপর আজকে আমরা ওই বিবিসি প্যানেলের উপর রিপোর্টে দেখাবো। এখানে আমার মনে হয় আর একটাই সেন্টার গুলো আছে সেখানে দিবে, তো উনি আমার কাছে মনে হচ্ছে উনি বি ওয়ান লেভেলের যে ইংলিশ সার্টিফিকেটটা ওইটা নিয়ে কথা বলতে যাচ্ছে। তো আমরা মনে হয় থার্ড সেগমেন্টে আমরা এই ব্যাপারটা একটু দেখাবো, তারপরে মনে হয় ওইটার ব্যাপারে কথা বলবো। তবে এই ব্যাপারে আমাদের আজকে রেইজ করা উচিত, বিবিসি প্যানেলের মতো আসার পর কিন্তু সরকার কিন্তু এই ব্যাপারে কড়াকড়ি অথবা এটা ওটা চেয়ে বড় কথা হচ্ছে যে অ্যাকিউরেসি, এই ব্যাপারটি কিন্তু সবসময় ইম্পর্টেন্ট। এবং মানে গভর্নমেন্টের কমপ্লায়েন্স অথরিটি এটা নিশ্চিত করতে চায় যে একজন অ্যাপ্লিকেন্ট তিনি নিজে পরীক্ষাগুলো দিয়েছেন এবং তিনি সেটা এনশিওর করেছেন। এখন যেহেতু পাসপোর্ট পর্যন্ত ইন্টারভিউ ব্যবস্থাটা চালু হয়েছে, সুতরাং এটা খুবই বিপজ্জনক অন্য কোনোভাবে এটি নেওয়া। তবে আজকে একটি অ্যাওয়ার্ডিং বডি সম্পর্কে বড় ধরনের অভিযোগ এবং এই ব্যাপারটিকে পরীক্ষা পদ্ধতিকে কীভাবে অ্যাবিউজ করা হয় এবং কীভাবে একজনের পরীক্ষা আরেকজন দিয়ে দেওয়া হয়, এই পুরো ব্যাপারটি এবং ইনভিজিলেটরের রোলটা কি সেখানে কোনো ইউকেবিএর হোম অফিসের অফিসাররা আন্ডার কাভার সেখানে গিয়েছে এবং পুরো বিষয়টি যখন তারা ধরে তুলে ধরেছে বিবিসি প্যানেলের মতে, এই ব্যাপারে কিন্তু 10ই ফেব্রুয়ারি। ইয়েস, বিফোর উই ডু লেটস লেট মি টেক ওয়ান মোর কল এন্ড কাম ব্যাক, ওকে? মাই নেক্সট কলার, হ্যালো, গুড ইভিনিং। আগে আপনার টিভি, আপনার টিভির ভলিউমটা কমান প্লিজ। আসসালামু আলাইকুম ভাই সাহেব, আপনার টেলিভিশন ভলিউমটা কমায় মাত্র কা লাইক নো মোর হিউম্যান বিং। ইয়া, জাস্ট কাট হিজ লাইন প্লিজ। আপনার লাইন কাট হয়ে যাবে, ওকে, মাইন্ড করবেন না। If you don't give me respect, you will not get none either. It's very, very important. Yeah, generally, you have to question. Basically, in Bangladesh or in the UK, I'm not just going to porikha dei, metric porikha ba IA porikha ba degree. But ki niyome hoy, eta hall thake, eta master thake. Within the university, but called master thake, they are invigilators. Tara porikha dekhe. Now, eta master kina, but eta dui nombori korone kotin. Ami jani majhe majhe ghotona hoy, but it's very, very rare. Ki karone, shobai respect kore education system, thik na? Now, when you bring into the equation immigration, something very, very important, very, very critical, it will have fraud. Ki karone, je shomoy manusher jane amar visa lagbo, visa korar jonno amar e ekta certificate lagbo, manusher poisha offer korbo. Na ekjone na korte pare, dujone na korte pare, tinjone, third time, fourth time, manusher manbo. Amar 500 pound deo, 1000 pound deo, ami kore dimo. Of course, ki karone, they are human beings. So, onek problem chilo, which you will discuss about the student visa system, but it's a main karon because of internal examination, okay? ইন্টারনাল এক্সাম ইজ ভেরি ভেরি কমন, আমরা সবাই করতেছি, যে ডিগ্রি করছো বা যে আইএ বা মেট্রিক করছো, সবটি পরীক্ষা ঘটনা হয়েছে স্কুল বা কলেজের ভিতরে, ইজ নর্মাল। বাট ফর দ্য পারপাস অফ ভিসা এন্ড ইমিগ্রেশন, ইন্টারনাল এক্সামিনেশন ইজ এ বিগ প্রবলেম। কী কারণে? দুই নম্বরই হয়। সো হোয়াট মাই রেকমেন্ডেশন ওয়াজ টু দ্য হোম অফিস, আমি গিয়ে হোম অফিসে লিখছি লাস্ট উইক, অ্যান্ড আই গট এ রিপ্লাই ব্যাক ফ্রম দ্য ডাইরেক্টর, ফ্রম দ্য ভাইস ডাইরেক্টর ফর দ্য ইউকেবিএ, অ্যান্ড দে চেঞ্জিং দিস ফ্রম এপ্রিল এনিওয়ে। বাট ইন্টারনাল পরীক্ষার সমস্যা থাকবো সবসময়। কী কারণে? উইথ ইন্টারনাল এক্সামিনেশন দে উইল বি দ্য এবিলিটি টু কমিট ফ্রড, মানে সবাই করবো, বাট দ্য এবিলিটি ইজ দে অ্যান্ড দে ফোর ইজ মোর প্রোন টু অ্যাবিউস। এটা হওয়ার সবার জন্য প্রবলেম। সো আমার যে লজিক ছিল, ইট ডাজেন্ট ম্যাটার ইফ ইউর গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ, স্মল ও বিগ, ইট ডাজেন্ট ম্যাটার হাউ বিগ ইউ আর হাউ স্মল ইউ আর, ইফ ইউ টেক দিস এবিলিটি অ্যাওয়ে, তিনি কেউ ফ্রড করতে পারতো না, ঠিক না? So that was my recommendation to the Home Office, and I'm hoping this will happen. There's a new secure list coming out in April. Amar Asha, I'm hoping the EdExcel would not be on it. I'm hoping Sitin Gives would not be on it. I'm hoping EDI will not be on it. And I'm hoping EMD will not be on it. Ki karone ei chatta onek somoshya diteche. Internal porikha equals problems. Take it out. You eliminate and eradicate all problems. And therefore, you cannot blame Asian people or South Asian people for committing fraud. Don't give them the ability. আমরা এখান থেকে একটা কনক্লুশন নিতে পারি কিনা হাবিব ভাই, সেটা হচ্ছে যে প্রিয় দর্শক, আপনাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে একটু আগে হাবিব রাশিদ ভাই বলছিলেন যে যে পলার বলছিলেন যে তার সার্টিফিকেটটি নিয়ে কনফিউশনের কথা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আপনি কোন অ্যাওয়ার্ডিং বডির আন্ডারে আপনি ইসল পরীক্ষাটি দিচ্ছেন, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনার অনেক লম্বা একটা লিস্ট আছে, অনেকগুলো অ্যাওয়ার্ডিং বডি আছে এবং হাবিব ভাই কয়েকটির নাম নিয়েছেন, এবং কারণ অনেক ধরনের যে পরীক্ষায়, যেমন আপনারা জানেন যে ইন্টারনাল ভেরিফায়ার, মানে পরীক্ষা আমরা যেখানে দিতাম সেখানকার নিজস্ব ভেরিফায়ার, আর এক্সটার্নাল ভেরিফায়ার বাইরে থেকে আসতো, ম্যাজিস্ট্রেট অমুক তমুক, তাই না? এরকম তো এখন কথাটা হচ্ছে যে এখানে ইন্টারনাল এক্সটার্নাল ভেরিফায়ার বোধ রেখে যে পরীক্ষাগুলো হয় এবং আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, যেমন ধরুন এক বছর পরে যদি ব্রিটিশ পাসপোর্টের জন্য মনির যদি অ্যাপ্লাই করেন, তাহলে এখন ইসল এমন একটি পরীক্ষা দেওয়া উচিত যেইটি অনেক আগে থেকে আছে এবং যে পরীক্ষাটি
নিঃসন্দেহে এটি বাতিল হয়ে যেতে যাওয়ার সম্ভাবনা নাই। সুতরাং সে যখন এখন পরীক্ষাটি দিবে, এখন পর্যন্ত মোটামুটি B1টি ইজি আছে, তাহলে সে এক বছর পরে যখন অ্যাপ্লাই করলেন তখন আপনি এটি দিয়ে দিলেন। আর আপনি এমন একটা বিতর্কিত একটি অর্গানাইজেশন, যেমন প্যানোরামাতে যে অর্গানাইজেশনটির নাম বলেছে কিংবা এরকম, তো সেই অ্যাওয়ার্ডিং বডি দেওয়ার পরে দেখা গেল যে ছ মাসের মাথায় ওটি আর নাই, তখন আপনি যখন সাবমিট করতে যাবেন তখন আপনাকে আবার পরীক্ষা দিতে হবে। খুব ইম্পর্টেন্ট প্রবলেমটা হচ্ছে যে একটা স্টুডেন্টের দৃষ্টিভঙ্গিতে যদি আপনি দেখেন, সে কিন্তু জানে না যে কোন অ্যাওয়ার্ডিং, আপনি সিটিএন গিল, সিটিএন গিল কি কম ছোট নাকি অনেক বড়, সিটিএন গিল অনেক বড়, ইজ বিগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এডেক্সেল থেকে বড়, তাই না? এডেক্সেল সিটিএন গিল, এখন সিটিএন গিল কিন্তু একটু আন্ডার প্রেসারে আছে, আপনি জানেন না যে সিটিএন গিল ওর মনে হয় থাকতে পারে নাও থাকতে পারে। কারণটা কি? কারণ এর মধ্যে হচ্ছে ইন্টারনাল ভেরিফায়ার দিয়ে এটা করা হচ্ছে। তো অ্যাজ এ মানে জেনারেলি আমরা স্টুডেন্টদেরকে আমরা এটা বলতে পারি যে যারাই করবে, নট স্টুডেন্ট আসলে যারা অ্যাপ্লাই করবে বেসিক্যালি, সো জেনারেলি বলতে পারি যে সে যখনই কোনো একটা ইনস্টিটিউটে যাবে জাস্ট একটা কোয়েশ্চেন করার জন্য যে যে এক্সামটা সে দিচ্ছে সেটা কি সিকিউরড এক্সাম নাকি, অত কিছু জানা দরকার নেই, এত ডেফিনেশনও জানা দরকার নেই যে এটা সিকিউরড এক্সাম কি বা না কি, জাস্ট সিকিউরড এক্সাম কি না, অ্যাটলিস্ট আমার মনে হয় না যে কোনো ইনস্টিটিউট ওই যেটা ইনসিকিউরড এক্সামগুলোকে সিকিউরড এক্সাম বলে চালাই দিবে, এটা করবে না, এটা করবে না। অ্যাটলিস্ট লাইফ ইন দ্য ইউকে তো লাগবে না, লাইফ ইন দ্য ইউকে আপনার একটা নিজস্ব ইয়ে আছে, সেটা সমস্যা নাই, কিন্তু B1টা নিয়ে সমস্যা। তো অ্যাটলিস্ট তারা যদি আগে কোর্সটা করে নেয় তাহলে ইনস্টিটিউট বলে দিবে যে হ্যাঁ এটা সিকিউরড এক্সাম অথবা না এটা ইন্টারনাল ভেরিফায়ার এক্সাম, এতটুকু বলে দিবে। তো আমার যেটা সাজেশন থাকবে যে আপনারা এখন থেকে আর ইন্টারনাল ভেরিফায়ার যে অ্যাওয়ার্ডিং বডি হোক যেটাই হোক, আপনার জানা দরকার নাই যে EMD নাকি সিটিএন গিল নাকি EDI, এত কিছু জানা দরকার নাই, ইন্টারনাল ভেরিফায়ার এক্সাম হলে একটু দূরে থাকাটাই বেটার। কী কারণে বেটার? এই যে এটার পরে আমরা দেখবো যে একটা আমার 2-8 নিয়ে বা ATC নিয়ে যেটা ঘটনা ঘটলো, তো সেম ঘটনা ঘটতে পারে সিটিএন গিলে, সেম ঘটনা ঘটতে পারে EMD-তে। এটা যখন ঘটনাটা ঘটে যাবে আপনি যখন সার্টিফিকেটটা পাচ্ছেন অনেক কষ্ট করে পাচ্ছেন, আপনি এরকম তা না যে আপনি সার্টিফিকেটটা আজকে পেলেন কালকে জমা অ্যাপ্লাই করলেন, নট লাইক দ্যাট। কারণ আপনাকে লাইফ ইন দ্য ইউকে প্লাস B1 সার্টিফিকেট দুইটা একসাথে হওয়ার পরে আপনি সাবমিট করবেন, মিনস দ্যাট যে আপনাকে অ্যাটলিস্ট 2 থেকে 4 মাসের এই সার্টিফিকেট আপনার হাতে থাকবে। ওই সময়ের মধ্যে যদি এই সময়ের মধ্যে যদি আপনি সিটিএন গিল অথবা অন্য একটা EMD অথবা EDI এরকম একটা ঘটনা ঘটে, ইটস মোস্ট সিরিয়াস বিকজ হোম অফিস আর ভেরি ভেরি পাওয়ারফুল, দ্য হোম অফিস আর সো পাওয়ারফুল তারা খুঁজতে পারে তুমি যেগুলো পরীক্ষা দিয়েছো লাস্ট ইয়ার সবটি বাতিল করবো, দে আর ভেরি ভেরি পাওয়ারফুল। না না না, বাতিল করবো না, এটা করবে, বাতিল করে। লেট মি টেক ওয়ান মোর কল, ওকে, লেটস টেক ওয়ান মোর কল, মাই নেক্সট কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার কোয়েশ্চনটা কি? ওয়ালাইকুম সালাম ভাই, আপনার কোয়েশ্চনটা কি? আমার কোয়েশ্চন হলো আমার তো সৃষ্টি 5 বছর আগে বলেন, আমি আরে বছর হয়ে ডিগ্রি করে সারম, আমার কি লাইফিং স্টার্ট করব? Yes, nishchoy bashe apnake not just you but jegula marshal life in the UK sorry indefinite leave loge apply korbo shobar jonno life in the UK plus B1 lagbo. Roshi bhai, maybe you can elaborate a little bit. Sir, uni ek bochor pore apply korbe, so amar mone hoy eta line ta kete diye ar apni dorshok apni shunte paren, এক বছর পরে যেহেতু লাগবে কাজে এখনকার যে রিকোয়ারমেন্ট, এখনকার যে রিকোয়ারমেন্ট সেক্ষেত্রে আপনাকে B1 প্লাস আপনার লাইফ ইন দ্য ইউকে লাগবেই, দ্যাটস শিওর। তবে এক বছর পর আপনি জানেন না যে নেক্সট এপ্রিলে কি B1-এর জায়গাতে B2 হইতে পারে, কিন্তু আপনি যদি B1-টা পর্যন্ত করে রাখেন তাহলে B2-টা আপনার জন্য ইজি হবে। এখন এইভাবে বলা যাবে না যে না আপনি এখন B1 করে ফেললে আর লাইফ ইন দ্য ইউকে হয়ে গেলে এনাফ, এটা এরকম ভাবে বলা যাবে না। কারণ UKBS যেভাবে রুলস চেঞ্জ করতেছে, আইন চেঞ্জ করতেছে, ইমিগ্রেশন কন্ট্রোল করতেছে, সেটা বলা যাবে না। তবে লাইফ ইন দ্য ইউকে আপনাকে অবশ্যই লাগবে, এখন হোক বা এক বছর পরে হোক, সেটা ইট ডাজেন্ট ম্যাটার, লাইফ ইন দ্য ইউকে লাগবে। প্লাস B1-টা এখন ফর নাও B1-টা লাগবে, এক বছর পর হয় B1-ই হয়ে যেতে পারে অথবা তার থেকে আরেকটু বেশিও লাগতে পারে। তো আরেকটু বেশি লাগলে সমস্যা নাই, কারণ B1 পর্যন্ত আপনার করা আছে। তারপর আমাকে একটা ARC কার্ড দিছে ওরা,
তো এআরসি কার্ডের মাঝে আমি সাপোর্ট পাচ্ছি, তো আমাকে 40টা বলতে যে 1 বছর পর আমাকে আমাকে ওয়ার্ক পারমিট দিবে, ইন দ্য মিন ওয়াইল আমি কি যদি সাপোর্টটা নেই তাহলে কি আমার কেসের উপর প্রভাব পড়বে? আর আরেকটা কথা হচ্ছে, আমি যে বাসায় আসি সে বাসায় ওই অ্যাড্রেসটা হচ্ছে উনি বেনিফিটে আছে আর কি, ওই অ্যাড্রেসে যদি আমি এই সাপোর্টটা ক্লেম করি তাহলে ওই ওনার কোনো প্রবলেম হবে? ব্রাদারকে আপনার কোয়েশ্চনটা লিগ্যাল কোয়েশ্চেন, আমরা আনফর্চুনেটলি আমি এটাকে আনসার দিতে পারি না, বাট ফ্রম হোয়াট আই নো ফ্রম মাই লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং, একটা গড়ের মাধ্যমে যেগুলো মানুষের বেনিফিট ক্লেম করতেছে অন্য কেউ যদি কিছু করে এটা নিশ্চয়ই এফেক্ট হবে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। সেকেন্ডলি আপনার যে ওয়ার্ক পারমিটের যে সিচুয়েশন আছে না, এটা আপনি লিগ্যাল অ্যাডভাইস ঠিক করা লাগবো, আপনি একটা ব্যারিস্টার বা কোয়ালিফাইড একটা ইমিগ্রেশন অ্যাডভাইসার তাদেরকে জিজ্ঞেস করা লাগবো। অ্যান্ড উই আর নট এন ইমিগ্রেশন অ্যাডভাইসার, উই আর নট লয়ার্স, নট ইয়েট এনিওয়ে, মে বি ওয়ান ডে বাট নট এট দ্য মোমেন্ট। Before you guys continue, apparently one more call. So we have one more caller. My next caller, assalamu alaikum. Hello, assalamu alaikum. Wa alaikum salam bhai. After question ta ki? Student major. Ji bolen. Na ami bolchi bhai, ami to oi deshe 9 bochhor dhore bujhten. Acha. Bujhten. Bujhte parchi. 9 bochhor. Ami 9 bochhor dhore ta ami British citizenship paichi bujhten. Ta ar kono kono oshubidha hobe na. Passport lage apply korle. জিনা ভাই সাহেব আপনার খাম শেষ, দ্যাটস ফাইন, ঠিক আছে, খালি খালি পাসপোর্ট লাগে আপনি আমার পাসপোর্ট এই জন্য আছে। জিনা ভাই, এটা কোনো প্রবলেম নাই, আপনি গিয়া বেসিক্যালি যে যে মুহূর্তে আপনি গিয়া অলরেডি ফায়ার হার্সন সিটিজেনশিপ, আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবেন এনি টাইম, এটা কোনো প্রবলেম হইতো নাই। আমরা গতকাল ছিল উই হ্যাড এ ট্রিনিটি এক্সাম, ট্রিনিটি এক্সাম ইজ এ ভেরি ভেরি হাইলি সিকিউর এক্সামিনেশন, আই থিঙ্ক ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। টু থিংস, ট্রিনিটি এক্সাম আমার লাইফে সো ফার ইন মাই লাইফ ইন এডুকেশন আইভ নেভার হ্যাড ওয়ান প্রবলেম উইথ ট্রিনিটি। ইন ফ্যাক্ট হোম অফিস ফোন করে এলোক আসলে পাস করছে কি না পাস করছে, ইয়েস হিজ পাস, আর কিছু লাগে না, দে ডোন্ট নিড এ সার্টিফিকেট, তারা পাস লেটারটা অ্যাকসেপ্ট করে এন্ড এটা তার মাইন্ডে নেই। কী কারণে? দে রিয়েলাইজ এন্ড দে অ্যাপ্রিসিয়েট দ্য ভ্যালু অফ দিস কোয়ালিফিকেশন। অ্যান্ড দ্য এক্সাম্পল আই ইউজ বিফোর ইজ লাইক হ্যাভিং এ ডিগ্রি ফ্রম অক্সফোর্ড ইউনিভার্সিটি অর গ্রিনিচ ইউনিভার্সিটি, ইটস দ্য সেম কাইন্ড অফ এক্সাম্পল। না, গতকাল আমার পরীক্ষা ছিল, ওকে, উই হ্যাড 42 স্টুডেন্টস, দ্য ভাস্ট মেজরিটি অবভিয়াসলি বাংলাদেশি, রাইট? তো আমরা